আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সুজুকি জিক্সার এসএফ 250 এবং জিক্সার 250, এই দুটো বাইক অলরেডি বাংলাদেশের বাজারে চলে আসছে, হয়তোবা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমি গতকালকে আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম, সেখানেও হয়তো অনেকে দেখেছেন। তবে এখনই কিন্তু বাইকগুলো আপনারা কিনতে পারবেন না, অর্থাৎ বাংলাদেশের বাজারে জাস্ট চলে আসছে। এখন হয়তোবা এই বাইকগুলো টেস্টিং হবে, আরও অনেক কিছু প্রসিডিওর থাকে, সেগুলো কমপ্লিট করার পরেই তবেই কিন্তু বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। তো এই দুটো বাইকের ব্যাপারে আপনাদেরকে আমি সংক্ষেপে জানাবো, পাশাপাশি কবে নাগাদ এই বাইকগুলো অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেমন প্রাইস পয়েন্টে বাইকগুলো বাংলাদেশের বাজারে আসবে সেটার বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সুজুকি জিক্সার এসএফ 250, এই বাইকটার একটা ছবি পোস্ট করছিলাম ফেসবুক পেজে। তো সেখানে অনেকেই কমেন্ট করতেছেন যে লুকসের দিক থেকে তো আসলে কোনো ডিফারেন্স নাই, হুবহু আগের মতোই, অর্থাৎ জিক্সার এসএফ 155-এর মতোই দেখতে, শুধুমাত্র এক্সস্ট পাইপের ওখানে সামান্য একটা ডিজাইনের পার্থক্য রয়েছে, পাশাপাশি টায়ার সাইজগুলো একটু মোটা হবে, আর অবশ্যই ইঞ্জিনের পার্থক্য তো আছেই, এবং গ্রাফিক্স এবং কালার কম্বিনেশনে হয়তোবা সামান্য ডিফারেন্স থাকবে, যেটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারবেন এটা এসএফ 250। আর আপনাদেরকে বলে রাখি, এই বাইক দুটাতে কিন্তু সব কিছুই একই রকম, শুধুমাত্র একটা কিট ভার্সন আর একটা হচ্ছে নেকেড ভার্সন, তাছাড়া বাকি সব কিছুই কিন্তু হুবহু একই রকম বলতে পারেন। যাই হোক, আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাই। তো প্রথমে যদি বাইকটার ইঞ্জিনের ব্যাপারে বলি, যেটা কিনা আসলে প্রধান পার্থক্য হবে, তো এই দুটো বাইকেই 249 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ওয়াইল্ড কুলড FI ইঞ্জিন, আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে 26.5 PS 9300 RPM-এ এবং 22.2 Nm টর্ক 7300 RPM-এ। তো এটা যথেষ্ট একটা পাওয়ারফুল বাইক বলা যায়। আর সেই সাথে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স। সুজুকি জিক্সার 250, এটা থেকে অবশ্যই আপনারা 145+ টপ স্পিড পাবেন, আর যেটা এসএফ অর্থাৎ যেটা কিট ভার্সন, সেটা থেকে আপনারা 150+ টপ স্পিড পাবেন। আর যেহেতু দুটাতেই FI ইঞ্জিন ইউজ করা হয়েছে, তাই আশা করা যাচ্ছে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার পর্যন্ত আপনারা মাইলেজ পেতে পারেন। জিক্সার এসএফ 250 সেটার ওজন 161 কেজি, আর যেটা জিক্সার 250 সেটার ওজন 156 কেজি। ডাইমেনশনের দিক থেকে হালকা পাতলা একটু পার্থক্য তো অবশ্যই থাকবে। আর এই দুটা বাইকেরই সিটের উচ্চতা 800 mm এবং 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm। আর দুটা বাইকেই সামনে রয়েছে 41 mm টেলিস্কোপিক সাসপেনশন, এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। আর সামনে রয়েছে 110 সেকশন টায়ার, এবং পিছনে রয়েছে 150 সেকশনের টায়ার। সো টায়ারগুলো কিন্তু যথেষ্ট মোটা। আর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে পিছনে দুই ক্ষেত্রেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং দুটারই সাইজ যথাক্রমে 300 mm এবং 220 mm। আর দুটাতে কিন্তু রয়েছে ডুয়েল চ্যানেল ABS, সো ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো পাচ্ছেন। আর মিটার হিসেবে দুটাতেই ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, এবং দুটাতেই আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে এভরিথিং পাবেন। আর হেডলাইট হিসেবে দুটাতেই ফুল LED হেডলাইট ইউজ করা হয়েছে, আশা করা যায় এগুলো থেকে যথেষ্ট ভালো আলো প্রডিউস হবে। আর দুটো বাইকের দেখতেই পাচ্ছেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে। তো সংক্ষেপে আপনাদেরকে এই দুটো বাইকের ব্যাপারে বললাম, আর যখন বাংলাদেশে আসবে তখন তো ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দিব। তো এখন যে বিষয়টার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, সেটা হচ্ছে বাইক দুটার দাম কেমন হতে পারে এবং কবে নাগাদ আসতে পারে। এই বাইকগুলা বাংলাদেশের বাজারে কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে জানেন, যে কোনো দেশে একটা বাইক লঞ্চ করতে গেলে অনেক কিছু কিন্তু টেস্ট করতে হয়। তো এখন সুজুকি জিক্সার এসএফ এবং জিক্সার 250, এই দুটো বাইকের টেস্টিং হবে, আরও অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো ফিল আপ হতে হবে, তারপরে BRTA এর পারমিশন নিতে হবে, সব কিছু মিলায় এইগুলার বিষয়ে হয়তোবা আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে এই সব কিছু প্রসেস হইতে। তো আমার যেটা মনে হয় যে খুব শীঘ্রই এই বাইকটা কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ হবে না, আশা করা যাচ্ছে কোরবানি ঈদ অথবা জুন জুলাইয়ের দিকে এই বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। তবে সুজুকি চাইলে কিন্তু এই জিনিসটাও করতে পারে যে আগেই লঞ্চ করলো, এখন বুকিং নিয়ে হয়তোবা 2-3 মাস পরে বাইকগুলো ডেলিভারি দিতে পারে, এরকমও করতে পারে। এটা করলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এখন সব কোম্পানি এরকম করতেছে, অফিসিয়ালভাবে লঞ্চ করার 1 থেকে 2 মাস পরে কিন্তু বাইকগুলো ডেলিভারি দিচ্ছে। তো দেখা যাক বাংলাদেশের সুজুকি কোম্পানি কি করে। তো এখন বলে দিই বাইকগুলো কেমন প্রাইস পয়েন্টে আসবে। তো আপনাদেরকে আমি আগেই বলে রাখি, এই বাইকগুলোর প্রাইস কিন্তু ইন্ডিয়াতে যেটা জিক্সার 250 সেটার প্রাইস প্রায় 1,85,000 রুপির আশেপাশে, এবং যেটা জিক্সার এসএফ 250 এটার প্রাইস প্রায় 1,95,000 রুপির আশেপাশে। তো আমার যেটা মনে হচ্ছে, তো বাংলাদেশে জিক্সার 250 সম্ভবত 4 লাখ টাকার আশেপাশেই বাজারে লঞ্চ করা হতে পারে, আর জিক্সার এসএফ 250 এই বাইকটার প্রাইসটা হতে পারে 4,50,000 টাকার উপরে, অর্থাৎ 4,50,000 টাকার নিচে হওয়ার সম্ভাবনা খুবই কম,
আমার মনে হয় 4,60,000 থেকে 70,000 টাকার আশেপাশে বাইকটা লঞ্চ হতে পারে। তো এটা অবশ্যই আমি বলবো, এরকম প্রাইস পয়েন্টে যদি আসে ওভার প্রাইস তো অবশ্যই, কিন্তু কি করবেন, বাংলাদেশে আসলে যেহেতু হায়ার সিসি বাইকগুলো খুব কম আছে, যেসব কোম্পানি আগে বাইকগুলো নিয়ে আসতেছে তারা একটা সুযোগের সদ্ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। হয়তোবা যখন সব কোম্পানির বাইক চলে আসবে তখন একটা কম্পিটিশন হবে, তখন একটা হয়তোবা ভালো প্রাইস পয়েন্টে আমরা বাইকগুলো পেতে পারি। আর যদি সুজুকি কোম্পানি ও হিরো কোম্পানির মতো এরকম করে যে অতিরিক্ত দাম রেখে অফার প্রাইস দিয়ে মার্কেটে ব্যবসা করবে, এরকম ধান্দা যদি করে তাহলে তো দাম আরও অনেক বেশি হতে পারে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যদি মানে ইন্ডিয়ান প্রাইসের সাথে যদি আপনি কনভার্ট করে দামটা হিসাব করেন তাহলে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টেই বাইকগুলো লঞ্চ হতে পারে। তো এরকম প্রাইস পয়েন্টে আসলে কয়জন কিনতে আগ্রহী হবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল বাইক দুটোর ব্যাপারে আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।